ভারত বনাম ইন্ডিয়া G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে লেখা আছে প্রেসিডেন্ট অফ ভারত। সে থেকেই শুরু জল্পনার নাম নিয়ে অভিযোগ, দেশের নাম ইংরেজিতেও ভারত করেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি শুনলাম ইন্ডিয়ার নাম বদলে দিয়েছে, মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে G20 লঞ্চ না ডিনারের জন্য তাতে লেখা আছে ভারত বলে। আর ভারত তো আমরা বলি, এতে নতুনত্ব কী আছে? ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কমিউনিস্ট, হিন্দিতে বলি ভারত কা সংবিধান, ইন্ডিয়া কনস্টিটিউশন। মমতা বলে, ভারত তো আমরা বলি, এ তো নতুন করে কিছু নয়, আমরা সবাই জানি ইন্ডিয়া মানেই ভারত, তবে গোটা বিশ্ব তো আমাদের ইন্ডিয়া নামেই চেনে, হঠাৎ আজ কী হলো দেশের নামটাও বদলে দিতে হলো? কবে তো কবি ঠাকুর নাম বদলে দেবে? বিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে, বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদলে দিচ্ছে, ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে। আপনার চশমা আপনার পরিচিতি বহন করে, চোখ শরীরের যে কোনো অঙ্গের মতোই সমান গুরুত্বপূর্ণ, আর চশমা আমাদের প্রায় নিত্য সঙ্গী। রোদে বেরোচ্ছেন, লাগবে রোদ চশমা, কারো পাওয়ার গ্লাস তো কারো রিডিং গ্লাস। এখন থেকে আর কপালে চিন্তার ভাঁজ ফেলবেন না, আপনার জন্য এসে গেছে ব্রাইট লুকস। এখানে আপনি পাবেন আপনার পছন্দের চশমাটি, সাথে পাচ্ছেন ডাক্তারও। তাহলে আর দেরি কিসের, এখনই চলে আসুন ব্রাইট লুকসে, পেয়ে যান আকর্ষণীয় ছাড়। এছাড়াও আপনি এখানে পাচ্ছেন প্রতি চশমার ফ্রেমের ওপর 30% পর্যন্ত ছাড়।